ব্লগে তোমরা দেখেছো যে আমরা দীঘা চলে এসেছি, আর এখন হচ্ছে আমরা দীঘার রুমে চলে এসেছি। তো রুমটা তোমাদের সঙ্গে দেখে মানে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। ওটা বাবা এখন ব্রাশ করছে, এখন 7টা বাজে। তো বাবা করছে কি খাচ্ছিস ডোডোটা? ডোডো এখন চিপস খাচ্ছে, আর আমি ব্রাশ ট্রাশ করে নিচ্ছি, একটু ফ্রেশ হয়ে নিয়েছি, কিন্তু এখনও পুরো ড্রেসটা চেঞ্জ করিনি, এবার চেঞ্জ করব আর তারপরে একটুখানি ঘুমাবো, তো চাটা খেয়ে তারপরে শুরু হবে মানে আসল আর কি, যে উদ্দেশ্যে আসা আর কি, সমুদ্রে স্নান সব কিছু, ঘোরাফেরা সব কিছু। তো চলো তোমাদের সঙ্গে একটু রুমটা শেয়ার করে দিই। তোমাদের সঙ্গে না রুম ট্যুরটা শেয়ার করার আগে ভাবলাম যে আমাদের যে হোটেলে আছি সেই হোটেলটা একবার দেখিয়ে দিই। তো এইটা হচ্ছে আমাদের হোটেল মেঘবালিকা। তো এর 4th ফ্লোরে আমরা ছিলাম, যদিও তোমার ইয়ে আছে তো কী বলে লিফট আছে বলে কোনো প্রবলেম হয়নি। তো এইটা হচ্ছে আমাদের হোটেল। ডোডোর বাবা এখন গাড়ি থেকে সমস্ত কিছু জিনিসপত্র নামিয়ে ভিতরে চলে এসেছে, আমরা সবাই ভিতরে চলে এসেছি। এখানে দাদা, দিদি, ভাই, আর একটা দাদা, আমার নন্দাই, তারপরে ওই বিল্লাল দা, তারপরে পিউ মানে শ্রেয়সী আর কি, সবাই এখানে বসে আছে। আর ডোডোর বাবাও গেল, আর এই যে ডোডো দাঁড়িয়ে আছেন এখানে, ওনার খুব ঘুম পেয়ে গেছে। তো চলো এবার রুমটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের রুম, আগে ব্যালকনি থেকে দেখাতে শুরু করি। এইটা হচ্ছে একটা সুন্দর ব্যালকনি, আর এই রাস্তাটা পার হলেই হচ্ছে তোমার হ্যাঁ কী বলে এই সোজা রাস্তাটা যেটা গেল সেটা হচ্ছে এই যে এই রাস্তাটা দিয়ে গেলেই হচ্ছে সমুদ্র। আর এখানে হচ্ছে ডোডো খাচ্ছে চিপস, এই যে এটা একটা ডাবল বেড, এখানে সোফা, সেন্টার টেবিল, আচ্ছা যাবো দাঁড়াও, এখানে একটা এসি আছে, ফ্যান আছে, টিভি, আর এখানে হচ্ছে একটা ওয়ার্ড্রোব। ওই যে আমি মানে প্যান্টটা চেঞ্জ করেছি, এখনো টপটা চেঞ্জ করা হয়নি। আর এখানে একটা ড্রেসিং, এই যে পুরো ঘরটা অগোছালো হয়ে রয়েছে এখন। আর এখন ডোডোর বাবা হচ্ছে একবার স্নান করছে, তার কারণ হচ্ছে ওর বাবা যখন সমুদ্রে করবে তার আগে বললো যে সারা দিন মানে সারা রাত জার্নি করেছে, তো থাক সারা রাত হচ্ছে ড্রাইভ করেছে, তো সেই জন্য বাবা স্নান করছে। 7 বছর পর দীঘা এলাম, মানে কি বলবো মানে অনেক আগে এসেছিলাম, 15 সালে দীঘা এসেছিলাম, আবার আসলাম এই 22 সালে। তো দারুণ লাগছে, সবাই যে যার ঘরে এখন রেস্ট নিতে ব্যস্ত, টোটোর বাবা একটু স্নান টান করেছে রেস্ট নেবে, কারণ সারাটা রাত ড্রাইভ করেছে। আর টোটোকেও ভাবছি একটুখানি ঘুম পাড়াবো, ও বেশি ঘুমায়নি, রাত্রিবেলা 3:30 সময় একটু গাড়ির মধ্যে ঘুমিয়েছিল, ব্যাস 1.5-2 ঘন্টা মতন। আর হচ্ছে আমিও আমারও ঘুম টুম হয়নি, চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো, হ্যাঁ লাগিয়ে দেবো এটা, তো চোখ মুখ দেখে বুঝতে পারছি এখন একটু ঘুম না ঘুমালে তোমাদের সঙ্গে আর কথা বলতে পারি, বক বক করতে পারবো না। পাপা এখন ঘুমিয়েছে, আর পাপার পাপা এখন টিফিন খাচ্ছে, লুচি আর হচ্ছে কি দিয়েছে আলুর দম, লুচি আর হচ্ছে আলুর দম দিয়েছে। এখন আমরা হচ্ছে খেটে তারপরে হচ্ছে সমুদ্রে যাবো, ডোডো উঠবে, ডোডোকে একটু খাইয়ে নিয়ে তারপরে আমরা সমুদ্রে বেরোবো। আমরা সমুদ্রে যাওয়ার জন্য একদম রেডি, সমুদ্রে যাওয়ার জন্য একদম রেডি আমরা। আর ডোডোকে ওর বাবা রেডি করছে, ওই যে ডোডো একটুখানি ঘুমিয়ে গেছিল, ডোডোকে ওর বাবা রেডি করে দিচ্ছে, ও পাপার সঙ্গে পাপার কোলে করে যাবে বলেছে, আর ও কিটক্যাট খেতে খেতে যাবে বলেছে, তাই না বেটা? হ্যাঁ ও কিটক্যাট খেতে খেতে যাবে বলেছে, সারা রাত ঘুম টুম হয়নি তো সেই জন্য পারছে না বেচারা, ওরও দোষ না একটু ঘুমিয়ে গেছিল। তো এখন সবাই যাবে, এখন বাজে 10:45, আমরা সবাই মিলে এখন হই হই করতে করতে যাবো সমুদ্রে, কি মজা, তাই না বেটা? আমরা কিন্তু ফটো তুলবো, হ্যাঁ ডোডোকে নিয়ে গেলে তুমি ফটো তুলবে, ঠিক আছে? মানে এত রোদ, এত রোদ, তার মধ্যে আমি সানগ্লাস নিয়ে আসিনি, আমার ব্যাগে আছে, নিয়ে এলাম না কেন? এ মা, ইস দেখো কি অবস্থা, শ্রেয়সী, দিদি ভাই আর ওই দিদিরা কোথায় গেল? ওরা ইয়েতে সিঁড়িতে আসছে, ও আমরা লিফটে চলে এসেছি আর বাদ বাকি ওরা সব সিঁড়িতে আসছে, আসুক, উফ পাপ, এত রোদ আমি কিছু দেখতেও পাচ্ছি না। চলে এসেছি আমরা সমুদ্রে, বাবা বলে সমুদ্রে চলে চলে এসেছি আমরা, ওই যে সমুদ্র, দারুন। আমার সোনা,
প্রচুর চোরা বালি কিন্তু এখানে। এটা চোরা বালি নয়, এটা চোরা বালি নয়, এরকম বালি কেটেই যায়। এই ভিডিও করে নিলাম, এতক্ষণ মিন্টু আমার ক্যামেরাম্যান ছিল, এটা ভিডিওটা করে নিলাম। এইবার আমরা স্নানে যাবো, এইবার আর ভিডিও ভিডিও করতে পারছি না, জল দেখে আর ভালো লাগছে না। ওটার বাবা এখন সানবাদদের ফটো তুলতে ব্যস্ত, পুরি দাঁড়িয়ে আছে দেখো। শেষ করতেই হবে ওকে, তো সেই কারণে চিপসটা খাচ্ছে। আর ওর বাবা হচ্ছে, ডোডোর বাবা আর কি নিচে গেল দেখতে, মানে আমরা না ফোর্থ ফ্লোরে আছি, তো নিচে গেল দেখতে যে হচ্ছে খাবার দাবারের কি ব্যবস্থা হচ্ছে। আর কি বলবো, মানে সমুদ্রে গিয়ে এত আনন্দ করেছি, সেটা তো তোমরা দেখলেই। আর অনেকজন একসাথে থাকলে যা হয়, আসলে দীঘায় আসাই এই জন্য যে সমুদ্রে স্নান করবো বলে। আর এই পুচকেটা কিছুতেই উঠতে যাচ্ছিল না জানো, দেড় ঘন্টা হয়ে গেছে তাও বলছে উঠবো না সমুদ্র থেকে, বাবা আরেকটু থাকবো, বাবা আরেকটু থাকবো। এদিকে হাত পা পুরো সাদা সাদা হয়ে গেছে আর নোনা জল, মানে মুখ চোখের অবস্থা পুরো দেখে বুঝতেই পারছো তোমরা যে কি পরিমাণ অবস্থা আমাদের মুখ চোখের হয়েছে, মানে আমার মুখ চোখের হয়েছে আর কি, ডোডোর বাবারও তাই হয়েছে। তো যাই হোক, তবু বাবা একটু কম স্নান করেছে, কারণ বাবা না একটু জল থেকে একটুখানি দূরে দূরে থাকে, ওর বাবার একটু জলে মানে একটু ভয় আছে, ভয় পায় একটুখানি। তো যাই হোক, আমরা প্রচুর আনন্দ করেছি সমুদ্রে গিয়ে। আর এখন হচ্ছে কি লাঞ্চ ফাঞ্চ হবে সেটা দেখে তারপরে খাওয়া দাওয়াটা হবে, তারপরে একটুখানি রেস্ট নেবো, তা না হলে আর পারবো না, বাপরে একটু রেস্ট না হয়নি তো, তা নাহলে আর পারবো না, মানে একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে আবার বিকেলবেলায় ঘুরতে বেরোবো। তো চলো আগে দেখি কি খাওয়া দাওয়া হচ্ছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, সঙ্গে থাকো। আমাদের খাবার চলে এসছে, আমি আর ডোডো নিয়েছি ডাল, আলু ঝুড়ি, পনির কি যেন বাটার মশালা, একটু পেঁয়াজ আর লবণ টবণ আছে। আর ডোডোর বাবারা এখন নিচে খেতে গেছে, আমি আর ডোডো এখানে খাচ্ছি। এই যে আমার পাপা। তো চলো এবার আমরা একটু খেয়ে দিয়ে রেস্ট নেব, আর রেস্ট নিয়ে তারপরে বিকেলবেলায় যাবো আরেকটা জায়গায়, খুব সুন্দর একটা জায়গায় যাব, সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে চোখ রাখতে হবে নেক্সট ভিডিওতে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই খুব ভালো থাকবে, আনন্দ থাকবে, সুস্থ থাকবে। আর হচ্ছে আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটাকে প্রেস করে দেবে, আর ভিডিওগুলোতে লাইক করে দেবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দারুণ একটা ভিডিও আসছে, কোথায় আমরা ঘুরতে গেলাম পার্ট 3 আসবে, সেটা দেখতে হলে চোখ রাখতে হবে আমার চ্যানেলে। চলো টাটা।